সিনেমার শুরুতে একটা ছেলে মার্ককে দেখানো হয়। সে একটা পার্টিতে ছিল। পার্টির পরে তার রাতটাকে রঙিন করার জন্য একটা মেয়ের কাছে যায়, কিন্তু কিছু করার আগে মেয়েটা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সে কষ্টে ভরা মন নিয়ে তার ঘরে আসে আর তার ল্যাপটপে মিয়া খলিফার ভিডিও দেখে হাত গাড়ি চালিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মার্কের আঙ্কেল তার বউ জিনির সাথে আসে। খাবার খাওয়ার সময় জিনির হেডলাইট দেখে মার্কের সেলুমিশিং স্টার্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, মার্কের মা বলে জিনির আগের সংসারে একটা মেয়ে আছে, তার বয়স এখন 14 বছর, যাকে আনতে সে শহরে যাবে। কিছুদিন পর মার্কের ফ্যামিলি জিনির মেয়েকে আনতে যায়, আর তখন মার্ক জিনির মেয়ে নাতাশার সাথে প্রথম দেখা হয়। সবাই মার্কের ঘরে খাবার খাচ্ছিল, তখন মার্কের মা মার্ককে বলে, নাতাশাকে আমাদের ঘরটা ঘুরিয়ে দেখাও। নাতাশা মার্কের রুমে যায় আর বলে, তুমি এখানে কোনো মেয়ের সাথে সেলুমেশিং চালিয়েছ না এখনো ঘরে বসে হাত গাড়ি চালাও? মার্ক বলে, তুমি এসব কথা কেন বলছো, আর তুমি 14 বছরের একটা মেয়ে মাত্র। নাতাশা বলে, তো কি হয়েছে, আমি 100 ছেলের সাথে করেছি, তোমাকে মিলিয়ে 101 জনও হতে পারে, করবে কি না বলো? মার্ক বলে, তুমি আমার চাচার মেয়ে, এই হিসাবে আমরা ভাই বোন, তাই আমি এসব করতে পারবো না। মার্কের মা মার্ককে বলে, তোর কোনো কাজ ধান্দা নাই, এই জন্য তোর বোন নাতাশার খেয়াল রাখিস, সে এখানে কাউকে চিনে না। মার্ক নাতাশাকে তার ফ্রেন্ডের ঘরে নিয়ে যায়, যার নাম ছিল জনি। আসার সময় নাতাশা মার্ককে জনির ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ সে তাকে পছন্দ করে ফেলেছিল। পরে মার্ক নাতাশাকে নিয়ে গাঞ্জা আনতে যায়। নাতাশাও বুঝতে পারে যে মার্ক শালা একটা গাঞ্জারি। রাতে নাতাশা মার্কের রুমে আসে আর দুজনে মিলে নেশা করতে থাকে। নাতাশা মার্ককে বলে, আমি তোমার ল্যাপটপ ইউজ করতে পারি? আর দেখে ল্যাপটপে মিয়া খলিফার অনেক ভিডিও রয়েছে, যেটা মার্ক ডিলিট করতে ভুলে গিয়েছিল। মার্ক তাকে ভিডিওটা বন্ধ করতে বলে। নাতাশা বলে না, আর তার নিজের পার্সোনাল ছবি তাকে দেখায়। এরপর নাতাশা তার কাপড় খুলে মার্কের সাথে সেলুমিশিং চালাতে থাকে। এই ঘটনার পর মার্ক আর নাতাশা সবসময়ই সেলুমিশিং চালাতো আর তারা দুজন অনেক সময় কাটাতো। মার্কের আঙ্কেল আর নাতাশার মা সপ্তাহের ছুটিতে ঘুরতে যায় আর নাতাশা মার্কের ঘরে সেই রাতটা থাকে। নাতাশা মার্ককে বলে, আমার মা তোর আঙ্কেলকে ধোকা দিচ্ছে, এই কথা আমি তোর আঙ্কেলকেও বলেছি, আর সেও তোর মতোই একটা গাধা, সে আমার কথা শুনেনি। পরের দিন নাতাশার মা নাতাশাকে নিতে তাদের বাড়ি আসে, তখন নাতাশা বলে, সে এখানেই থাকবে। তখনই নাতাশার মা বলে, আমি শুনেছি তুই এই গাধার বাচ্চার সাথে সেলুমিশিং চালাস। নাতাশা এটা শুনে রেগে যায় আর তার মায়ের উপর হাত ওঠায়। তখনই মার্কের মা নাতাশাকে বলে, এখান থেকে চলে যাও, আর তারা চলে যায়। মার্ক নাতাশাকে ভালোবেসে ফেলেছিল, এই জন্য সে তার ঘরে তার সাথে দেখা করার জন্য যায়। নাতাশার মা বলে, দেখো তোমার কোনো অপরাধ নেই, আমার মেয়ে এই ছেলেদের ডাবের পানি খেতে চায়, তাই তুমি এখান থেকে চলে যাও। আর মার্ক চলে যায়। পরে নাতাশা মার্কের কাছে আসে আর বলে, তার মা মার্কের আঙ্কেলের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছে, কারণ নাতাশার মা নাতাশাকে মার্কের আঙ্কেলের সাথে সেলুমিশিং চালাতে দেখে ফেলেছিল। নাতাশা তার জামা কাপড় নিয়ে এসেছিল, কারণ সে তার মায়ের সাথে থাকতে চায় না, মার্কের সাথেও থাকতে চায় না। মার্ক তাকে কিছু টাকা দিয়ে চলে যেতে বলে। মার্ক নাতাশার ব্যাপারটা ভুলতে পারছিল না, সে অনেক ইমোশন হয়ে পড়ছিল। একদিন সে তার ফ্রেন্ড জনির ঘরে যায় আর নাতাশাকে দেখে বুঝতে পারে নাতাশা তাকে বেকুব বানিয়েছে। জনি মার্ককে বলে, শালা তুই একটা গাধা, আর এখন আমি নাতাশার সাথে সেলুমিশিং চালাবো, তুই এখান থেকে চলে যা। মার্ক সেখান থেকে মন মেজাজ খারাপ করে চলে যায় আর মেয়েদের প্রতি ভালোবাসা মন থেকে উঠে যায়। আর এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়।